সো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে একটি বড়ো কোশ্চেন হচ্ছে যে এই যে পিটি বা টেট হবে বর্তমানে যে পিটি বা টেট হবে এই টেটের কি নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষায় কি নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার কোনো আছে এই কোশ্চেনটি অনেকে করছেন আমাকে এই কোশ্চেনের অ্যান্সার আমি আজকে ডিসকাশন করব তো নমস্কার বন্ধুরা আমার নাম অনীশ রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস তো চলুন আমি ভিডিওটি শুরু করছি সো বন্ধুরা কোশ্চেনটা আপনারা বুঝেই গেছেন অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে পিটি যে হবে প্রিলিমিনারি টেস্টের যে পরীক্ষাটা হবে পিটি এবং টেট যে পরীক্ষা হবে বা প্রাইমারি টেট যে পরীক্ষা হবে এই দুটো পরীক্ষার ক্ষেত্রে কি নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার আছে অর্থাৎ নেগেটিভ মার্কিং কি এই পরীক্ষায় থাকবে তো আমি এই কোশ্চেনের অ্যান্সারে বলবো এখানে কোনো নেগেটিভ মার্কিংয়ের ব্যাকরণ ব্যাপার নেই নেগেটিভ মার্কিং থাকবে না কারণ এর কারণ হিসাবে আমি বলবো দু সালে যখন টেট হয়েছিল তখনও কোনো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার ছিল না সো বন্ধুরা আমরা গুগলে সার্চ করেছিলাম এই বিষয়টি নিয়ে নেগেটিভ মার্কিং অফ প্রাইমারি টেট টু এখানে বলা যাচ্ছে দেয়ার ইজ নো নিচের লাইনটাতে দেখেন দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর দ্য রং অ্যান্সার আর পরবর্তীতে যখন সিটেট সিটেটের ব্যাপারটা আমি বলে দিয়ে আগে যে সিটেটে যখন সিটেট হয় সিটেটেও নেগেটিভ মার্কিং থাকে না সো বন্ধুরা আমরা সিটেটের ব্যাপারটা নিয়েও গুগলে সার্চ করেছিলাম যেখানে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং অফ সিটেট তো শেষের লাইনটাতে দেখেন যেখানে বলা হচ্ছে দে আর উইল বি নো নেগেটিভ মার্কিং দে আর উইল বি টু পেপার্স অফ সিটেড সিটেটেও টু পেপার থাকে আর টেটেও দুটো পেপার থাকে তো এখানে ক্লিয়ারভাবে বলা হচ্ছে দে আর উইল বি নো নেগেটিভ মার্কিং ঠিক আছে তো আমি এই দুটো প্রমাণ হিসাবে আপনাদেরকে সামনে তুলে ধরলাম তো টেটে দু হাজার চৌদ্দ সালের টেটে নেগেটিভ মার্কিং ছিল না সি টেটেও নেগেটিভ মার্কিং ছিল না তো আপনারা এদিক থেকে নিশ্চিন্ত থাকুন যে অন্তত টেটে এবং পিটেটে টেটে নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার নেই অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে না তো আপনাদের কোশ্চেনের আশা করি আপনাদের কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন যে টেট বা পি টেটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে না সো আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আপনাদের যে কোনো ধরনের কোয়ারি কোশ্চেন থাকলে এসএলএসটি এসএসসি টেট সম্বন্ধে আপনারা কমেন্ট বক্সে জানান আমি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর চলুন আজকের মতো এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং